প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি নিত্যরঞ্জন ঘোষ তোমাদের আবারও ক্লাস এইটের আমরা রাইট ফর্ম অফ দ্য ভার্বস নিয়ে আলোচনা করব। আমরা আগের ক্লাসে রাইট ফর্ম অফ দ্য ভার্ব আমরা করেছিলাম। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি 7W থাকে, অর্থাৎ 7W তোমরা জানো, WH কোশ্চেন জানো, 7W হোয়াট, ওয়ান, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, হুজ, হোয়াই, এইটে এই সাতটাকে আমরা এক কথায় 7W বলি। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি আমাদের এই WH কোশ্চেনগুলো থাকে তাহলে আমরা কি করব, তাহলে সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী আমাকে যদি কখনো বিভার পানতে হয়, অর্থাৎ ভার্ব টু বি, তাহলে ভার্ব টু বি আসবে। আর যদি ভার্ব টু বি না থাকে তাহলে আমাকে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের সাহায্য নিয়ে আমাকে সেই সেন্টেন্সটি রাইট ফর্ম অফ ভার্বটি করতে হবে। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি আসে তাহলে রাইট ফর্ম অফ ভার্ব আসবে ডু অথবা ডাজ। তোমরা মনে রাখবা যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অনলি ডাজ, আর অন্য অন্য ক্ষেত্রে ডু, এবং সেন্টেন্সটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে ডিড আসবে। তাহলে তোমরা সবাই খাতা কলম নাও, একটি সেন্টেন্স দেখো, আমরা এখনই লিখব। দেখো, হোয়াট ডু, হোয়াট ইউ ডু নাও, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। দেখো, তো আমরা জানি যে এটা অবশ্যই WH কোশ্চেন দিয়ে শুরু হয়েছে। দেখো, হোয়াট ইউ ডু নাও, কোনো সেন্টেন্সের শেষে যদি নাও বা অ্যাট দিস মোমেন্ট থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করব। কি বললাম, কোনো সেন্টেন্সের শেষে যদি নাও থাকে বা অ্যাট দিস মোমেন্ট থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম করব। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে নোট অফ ইন্টারোগেশন চিহ্নটি রয়েছে সেন্টেন্সের শেষে, তাহলে অবশ্যই আমাকে প্রশ্নবোধক করতে হবে। তাহলে প্রেজেন্ট ইন কন্টিনিউয়াস টেন্সে গঠন করার নিয়মটা কি, আমরা জানি, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তো আমরা এখানে তাহলে কি করব, আমরা দেখ হোয়াট ইউ ডু নাও, তাহলে কি কি বসবে, হোয়াট আর ইউ মূল ভার্ব ডু প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি ডুইং নাও। তাহলে আমরা দেখলাম যে কোনো সেন্টেন্সের শেষে যদি নাও থাকে বা অ্যাট দিস মোমেন্ট থাকে তাহলে আমরা সেটাকে কী করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম করব। এবং সেন্টেন্সটি যদি সেন্টেন্সের শেষে যদি নোট অফ ইন্টারোগেশন থাকে তাহলে ওই যে বি ভার্বটি বা অক্সিলারি ভার্বটি কোথায় আসবে, সাবজেক্টের আগে চলে আসবে। এখানে ইউ আছে সেকেন্ড পার্সন সাবজেক্ট, এখানে কন্টিনিউয়াস টেন্স, ইউ এর পরে আর বসবে, ইউ এর আগেও আর বসছে। তো আমরা এখানে আর একটা সেন্টেন্স যাব আমরা, যেমন হোয়াই হোয়াই মিসেস মিসেস পিট পিট লুক সো অ্যাংরি। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নবোধক চিহ্ন আছে। তো তাহলে আমরা এটা কোন কিভাবে করবো, আমরা সেন্টেন্সটাকে ভালোভাবে দেখি। WH কোশ্চেন দিয়ে শুরু হয়েছে, হোয়াই মিসেস পিট লুক সো অ্যাংরি, নোট অফ ইন্টারোগেশন সেন্টেন্সের শেষে। তাহলে এটা ইন্টারোগেটিভ করবো, তাহলে এটা কোন ফর্মে করতে পারি আমরা, প্রেজেন্ট ইনডেফিনিট। আচ্ছা, মিসেস পিট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এখানে অবশ্যই আমাকে অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে। তাহলে কি নিব, হোয়াই হোয়াই ডাজ মিসেস পিট লুক সো অ্যাংরি,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে অক্সিলারি ভার্বের শেষে কিন্তু আমাকে এস বাই এস আসছে। এখানে দিস ইজ পি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু তো আমরা দেখতে পেলাম কি, হোয়াই ডাজ মিসেস পিট লুক সো অ্যাংরি। এখানে মিসেস পিট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু প্রিন্সিপাল ভার্বের সাথে কিন্তু এস বাই এস যোগ করিনি। কারণ কি, আমরা এখানে অক্সিলারি ভার্বের সাথে নিয়ে আসি। পরের একটা সেন্টেন্স তোমরা লক্ষ্য করো, হোয়াট ইউ ওয়ান্ট, এটা নোট অফ ইন্টারোগেশন আছে এবং ডব্লিউ এস কোশ্চেন দিয়ে শুরু করি। তাহলে এখানে রাইট ফর্ম অফ ভার্বটা, যে ইটুক আছে ভুলটুক আছে, আমরা সেটা কারেকশন করে লিখলে কি হবে, হোয়াট ডু ইউ ওয়ান, হোয়াট ডু ইউ ওয়ান, হোয়াট ডু ইউ ওয়ান। তাহলে আমরা অনেকগুলো আমরা ডব্লিউ এস কোশ্চেন যে কোটা আছে সেই কোটা থেকে আমরা রাইট ফর্ম অফ ভার্বটা দেখলাম। আর একটা জিনিস আমরা সবসময় মনে রাখবো, যে রাইট ফর্ম অফ ভার্ব যখন করতে যাব তখন নাম্বার, জেন্ডার, পার্সন টেন্স, অর্থাৎ সেন্টেন্সটিকে সুন্দরভাবে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার পরে আমরা কিন্তু সেন্টেন্সটি সেট আপ করবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু আগে বলেছিলাম যে কোনো সিম্পল সেন্টেন্সের শেষে আর একটা জিনিস যদি নাও থাকে বা অ্যাট দিস মোমেন্ট থাকে, তাহলে সেটাকে কী করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবো। নাও বা অ্যাট দিস মোমেন্ট যদি থাকে, যদি ইন্ট্রোগেটিভ আকারে থাকে তাহলে ইন্ট্রোগেটিভ আকারে করব, যদি অ্যাসার্টিভ আকারে থাকে তাহলে অ্যাসার্টিভ আকারে করব। তো আজকে তাহলে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি ডব্লিউ এস কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম, এবং আগামী ক্লাসে আমরা আরও আরও সুন্দর সুন্দর কয়েকটি রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে, আমরা বিস্তারিতভাবে আমরা সেই রুলগুলো আলোচনা করব। তাই তোমাদের আবারও আমার সিএস পাইলটের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে তোমাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ সবাইকে।